আমার মুখ ঢেকে যাচ্ছে এতটাই বড়। যে দামটা কিছুটা হলো এবারে চড়া রয়েছে, ঠিক আছে, দামটা ভেবেছিলাম একটু কম হবে, তাই না? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোয়াট এভার লাইফ। আজকে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কিসের হতে চলেছে। তা আজকে আমরা যে ভিডিওটা করতে চলে সেটা হচ্ছে কবর ডাঙ্গার মাছের মার্কেট। সেখানে আমরা যাব, তোমাদেরকেও নিয়ে যাবো, কী কী বিক্রি হচ্ছে কী হচ্ছে না পুরো ডিটেলে জানাবো যে ওখানে কী পজিশান, আর বৃষ্টিও পড়ছে বাইরে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আমরা ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে ওখানে কথা হবে। এক বৃষ্টি ভরা ভোরবেলা, চারিদিকে বৃষ্টি জলে থই থই, আর সেখানে আমরা চলে এসেছি কবরডাঙ্গা ফিশ মার্কেটে। এই বিশ্বকর্মা পুজোর আগে মার্কেটটা কেমন আর কী কী মাছ উঠেছে তোমাদের দেখাবো বলে। আর এদিকে তো কন্টিনিউয়াস আজকে দু তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তার মধ্যেই তোমাদেরকে দেখাবো বলে এসছি। তাহলে আমাদের সঙ্গে চলো ও ফুল ভিডিওটা দেখো, অনুরোধ রইল, ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো কবরডাঙ্গা ফিশ মার্কেটে আমরা চলে এসেছি, আর এখন বাজে ভোর 4:30, কত লোকজন দেখো। নমস্কার বন্ধুরা, হোয়াট এভার লাইফ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আমরা আরও একবার চলে এসেছি একটি ফেমাস ফিশ মার্কেটে। হ্যাঁ, এটি হলো কবরডাঙ্গা ফিশ মার্কেট। বিশাল এই বাজার কলকাতার অন্যতম সেরা বাজার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রায় 5টা থেকেই শুরু হয়ে যায় ক্রেতাদের আনাগোনা, আর বিক্রেতারাও ডালি সাজিয়ে বসেন। এমন কোনো মাছ নেই যা এখানে পাওয়া যাবে না, আসলে এটা পাইকারি মাছের বাজার। এখানে যেতে হলে কিন্তু ভোরবেলায় যেতে হয়। খুচরো মাছ বিক্রেতারা এখানে গিয়েই মাছ কিনে আনে, তাই বেলা বাড়তেই সব মাছ কিন্তু শেষ হয়ে যায়। এখানে গেলে অন্যান্য মাছের বাজারের তুলনায় সস্তায় ভালো মাছ তোমরা পাবে। তবে এইবার দেখলাম মাছের দাম খানিকটা চড়া। তবে যাই হোক, সস্তা কিংবা দামি সমস্ত মূল্যেরই টাটকা মাছ কিন্তু তোমরা পাবে এই বাজারে। দেখে মনে হচ্ছে পুকুরের মধ্যে মাছ ধরছে। কত কেজি হবে এটা? তা মোটামুটি 4 কেজি। কাতলা তো এটা? কাতলা, কাতলা, ঠিক আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি দু চাকা নিয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা। বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছে, বিশ্বকাপের আগে মাছের বাজার। এটা একটু আগে তোমরা দেখলে, আরও এদিকটা ঘুরবো, সবে স্টার্ট হয়েছে। জ্যান্ত মাছের রয়েছে বিভিন্ন রকমের মাছ, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে অনেক কিছু নানান ধরনের মাছ দেখতে পারবে, এবং কী কী দামে বিক্রি হচ্ছে সেটাও তোমাদের বলার চেষ্টা করবো। একদিন দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু অনেক মানুষ এসেছে মাছ বাজারে। যে দাদারা রয়েছে তারা সব মাছ নিয়ে বসেও পড়েছে। চলো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো। রোজকার খাওয়া দাওয়াই হোক আর অনুষ্ঠান বাড়ির এলাহি ভোজ, যতই মাংস থাকুক না কেন, সঙ্গে পাতে মাছ কিন্তু থাকতেই হবে। আবার চিংড়ি ইলিশ নিয়ে বাঙাল ঘটির দ্বন্দ্ব বহু পুরনো। চিংড়ির মালাইকারি ভালো নাকি ইলিশ ভাপা, সেটা যার যার নিজের পছন্দ। তবে যাই প্রিয় হোক না কেন, তা রেঁধে খেতে হলে আগে তো বাজার থেকে কিনে আনতেই হবে। এইবার আমরা কিন্তু বেশ অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, ভোরের আলো ফোটার আগে। আজকে সকাল থেকেই ক্রমাগত বৃষ্টি পড়ে চলেছে, তার মধ্যেই জমে উঠেছে এই মাছের বাজার। এখানে এসে আমরা দেখলাম রুই, কাতলা, ইলিশ, নানা রকমের চিংড়ি, ভেটকি, চিতল, পাবদা, মৌরালা, আরও কত কী। আর ছিল ক্র্যাব মানে কাঁকড়া, তবে এবার কিন্তু পাওয়া যাচ্ছিল সামুদ্রিক কাঁকড়া। তবে এখানে যে মাছের সম্ভারটিও বেশ তা কিন্তু জানেন না অনেকেই। পাথরের স্ল্যাবের ওপরে ঢালাও পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। পমফ্রেটে স্কেলিং করা থেকে ভেটকির ফিলে কেটে বার করা দেখতে চাইলে ঢুমেরে আসুন এই বাজারে। এবার বলি এখানে আসতে হলে কিভাবে আসবে। যারা ডায়মন্ড হারবার থেকে আসতে চাও, তারা ঠাকুরপুকুর বাস স্টপে নেবে অটো করে সহজেই এখানে চলে আসতে পারো। যদি মেট্রো করে আসতে চাও তাহলে টলিগঞ্জ মেট্রো স্টেশনে নেবে অটো করে চলে আসতে পারো, অটো ভাড়া পড়বে 15-20 টাকা। আর যারা ট্রেনে করে আসবে তারা রবীন্দ্র সরোবর স্টেশনে নেবে অটোয়ে করে এই ফিশ মার্কেটে চলে আসতে পারো, ভাড়া পড়বে 15-20 টাকা। জিজ্ঞাসা করো, একটা একটা করে দেবে নাকি জিজ্ঞাসা করো।
বলছি বলতাম না না বাদ দাও ওজনের ইলিশে দাম 800 টাকা কেজি। ও আচ্ছা লাল এদিকে আছে বড় বড় সাইজের পাবদা তোমাদের এখান থেকে নিয়ে যাই দাম বেড়ে যাচ্ছে দিন দিন এখানে দেখো লোটেটা দেখিয়ে দিই একটু আর এইদিকে দেখো লোটে সময় লাল লোটে আর এখানে ভোলা কত করে কেজি এগুলো ফিমেল দেখে নাও মেল ফিমেল ব্যাপার থাকে কাঁকড়ায় এই এত মার্কেটে এসে দেখলাম যে দামটা কিছুটা হলো এবারে চড়া রয়েছে, ঠিক আছে দামটা হয়েছিল একটু কম হবে তাই না? এবার মাছের দাম কিন্তু অনেকটাই হাই আছে আর বৃষ্টি পড়ছে, ইলিশে না চিংড়ি বলো ট্যাংরা বলো বা অন্যান্য মাছ যে কোনো মাছ প্রতিবারের তুলনায় এবার দেখলাম কি দাম, বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর লেগেছে, যেরকম মাছ বাজার থেমে রয়েছে মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, ছাতা মাথায় দিয়ে হলো মাছ যারা বিক্রি করে তারাও এসেছে প্লাস যারা আমাদের মতো লোক তারাও এসে এসেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমরা দেখলেই বৃষ্টির মধ্যে গেছিলাম পুরো সম্পূর্ণ দাঁত বা জামা কাপড় ভিজে গেছিলো, সেগুলো এসে চেঞ্জ করে তোমাদেরকে কাঁকড়াটা দেখাচ্ছি। কাঁকড়াটা খুবই সস্তায় পেয়েছি।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা শেয়ার করো। যারা নতুন বন্ধু তোমরা কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার। সবাই ভালো থেকো।